মা, আমি এসেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না, অনেকদিন কিছু খাইনি, সেই মরার আগে তোমার হাতের ওই পায়েসটুকুই তো খেয়েছিলাম, আর তারপরই তো সেই অঘটনটা ঘটে গেল। তুমি কি সুন্দর পায়েসের মধ্যে বিষটা মিশিয়ে দিয়েছিলে, কেউ বুঝতে পারেনি আমার পায়েসের বাটিতে পায়েসের পরিবর্তে বিষ ছিল, আর আমিও তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে সেই তোমার হাতের বিষটাকেই মনের আনন্দে খেয়ে ফেলেছিলাম, আর ঠিক তারপরেই বিষের জ্বালায় আমার সারা শরীর জ্বলতে শুরু করে। আমি সেই সময় কতবার তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি আসোনি, দূরে দাঁড়িয়ে আমার ছটফটানি দেখে চলেছিলে, আর তারপর সব কেমন চুপচাপ হয়ে গেল, আমি মরে গেলাম আর তুমি বাড়ির সবাইকে পুরো বিষয়টা লুকিয়ে গেলে, সবাই জানলো আমার সাপের ছোবলে মরণ হয়েছে। কি করে পারলে মা নিজের পেটের এই বাচ্চা ছেলেটাকে এইভাবে নিজের হাতে মুখে বিষ তুলে দিতে? ও, আমি তো জন্মের পর থেকেই বদ্ধ উন্মাদ ছিলাম, আর তোমার বাকি দুই ছেলেদের কাছে আমি চোখের বালি ছিলাম, আর তাই ওদের শান্তি দিতে তুমি এই পদক্ষেপটা নিলে। এবার নিশ্চয়ই তোমার বাকি ছেলেরা শান্তি পাবে, সন্তান যতই কু হোক না কেন, মা কিন্তু কখনোই কুমাতা হয় না। কিন্তু আজ তুমি এই কথাটা যে মিথ্যা সেটা প্রমাণ করে দিলে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেয়ারি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেয়ারি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজকে স্কেয়ারি টেলসে আমরা অনেকদিন পর তোমাদের জন্য আবার তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে ফিরেছি। স্কেয়ারি টেলসে আজ তোমরা শুনবে তারানাথ তান্ত্রিকের একটি প্যাস্টিশ গল্প, তারানাথ তান্ত্রিক ও তাল দিঘির একানোরে। গল্পটি লিখেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। আজকের গল্প পাঠে রয়েছি আমি শ্রীরূপ, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুড়ী। তাহলে আর দেরি কিসের, শুরু হচ্ছে স্কেয়ারি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও তাল দিঘির একানোরে। সেদিনটা ছিল আষাঢ় মাসের এক বর্ষণ মুখর সন্ধ্যা। আজ সারাদিন ধরেই বৃষ্টি অবিরাম গতিতে পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছিল, কখনো মুষলধারায় আবার কখনো ঝিরঝির ভাবে, আর সেই সঙ্গে সমান তালে ঝোড়ো হাওয়ার দাপট চলছিল। মাঝে মাঝে আকাশের বুক চিরে আগুন রাঙা বিদ্যুৎ খেলে যাচ্ছিল আকাশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। সেদিন রবিবার থাকায় দপ্তরে যাবার কোনো ব্যাপার ছিল না, আর ঠিক এই রকম দিনে ভৌতিক গল্প শোনার লোভটা আমাদের মস্তিষ্কের অন্তরাল থেকে জেগে ওঠে, আর তখনই আমাদের মনে পড়ে যায় তারানাথের কথা। কারণ তারানাথ তান্ত্রিকের এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে নানান রকমের ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল, আর সেই অভিজ্ঞতার ঝুলি থেকে উনি আমাদের সামনে উপস্থাপনা করেন নানান রকমের সব ভৌতিক রোমহর্ষক গল্প, যেগুলোকে নিছক গল্প বলা হয়তো ভুলই হবে। সেই সব কিছুই তারানাথের জীবনে ঘটে যাওয়া সব সত্যি ঘটনা। কিন্তু এই কথা আমার বাল্য বন্ধু কিশোরী সেন কিছুতেই বুঝতে চায় না, আর তাই তারানাথ যখন গল্প বলা শুরু করেন ঠিক তখনই গল্পের মাঝে কোনো না কোনো টিপ্পনি ঠিক কেটে বসে, আর তখনই তারানাথের মেজাজটা একেবারে বিগড়ে যায়।
এতে গল্পের আমেজটাই নষ্ট হয়ে যায়। কিন্তু তারানাথ গল্প বলা থামান না, কারণ তার প্রতিটা গল্পের শেষটা অত্যন্ত সুন্দরী হয়। আর এই গল্প বলার গুণে আমরাও হারিয়ে যাই সেই গল্পের জগৎটার মধ্যে। ওই জগতে হারিয়ে যাওয়ার পর সত্যি বলতে কি আর এই জগতের কথা মনে থাকে না। কিভাবে যে ওই 2-3 ঘন্টার সময় বেমালুম কেটে যায় সেটা আজও আমাদের কাছে অজানাই থেকে গেছে। বাকি দিনগুলোর মতো সেদিনটা সন্ধেবেলায় বৃষ্টিটা একটু ধরতেই আমি আর কিশোরী সেন ট্রামে উঠে রওনা দিলাম মঠলেনের উদ্দেশ্যে। যথারীতি ঘণ্টাখানেকের মধ্যেই ট্রামটা আমাদের নিয়ে এলো মঠলেনের সামনে। এরপর আমরা ট্রাম থেকে নেমে পড়লাম, আর তারপর আমরা দুজনে প্রবেশ করলাম মঠলেনের সেই বিখ্যাত সরু গলিটার মধ্যে। গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তারানাথের বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হলাম। কিশোরী সদর দরজায় টোকা দিতেই সদর দরজা খুলে গেল, আর দরজাটা খুলে দিলেন স্বয়ং তারানাথ নিজেই। আমাদের দেখে একগাল হাসি দিয়ে বললেন, আরে কি সৌভাগ্য আমার, আজকে আমি তোমাদেরই কথা ভাবছিলাম যে তোমরা কতদিন আসো না আমার কাছে, হয়তো আমাকে ভুলেই গেছো। কিন্তু আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে জানান দিয়েছিল আজ তোমরা আমার কাছে আসবে, আর তাই তো আমি চারিকে একটু দোকানে পাঠিয়েছি তোমাদের জন্য তেলে ভাজা আনতে। ও এসে পড়বে, চলো চলো তোমরা ভেতরে চলো, বৈঠকখানায় গিয়ে বসি। এরপর আমি আর কিশোরী তারানাথের সাথে প্রবেশ করলাম বাড়ির ভেতরে। তারপর সিঁড়ি দিয়ে উঠে এসে দোতলার বৈঠকখানায় পড়লাম। তারানাথ আমাদের হাতের ইশারায় ভেতরে আসতে বললেন। এবার আমি আর কিশোরী বৈঠকখানায় প্রবেশ করে তক্তপোষের সামনে বিছানো মাদুরটার ওপরে গিয়ে বসলাম, আর তারানাথ গিয়ে বসলেন তক্তপোষের ওপরে। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, পৃথিবীতে যদি সব থেকে আপন কোনো মানুষ হয় সেটা হলো মা। কারণ এই মা 10 মাস 10 দিন নিজের গর্ভে সন্তানকে ধারণ করেন, আর তারপর সহস্র অস্থিভঙ্গের মতো যন্ত্রণা সহ্য করে সেই গর্ভস্থ সন্তানকে এই পৃথিবীর আলো দেখান। একমাত্র মায়েরাই বোঝে সন্তানের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে, আর সন্তান কিসে ভালো থাকবে কিসে দুঃখ পাবে সে সব কিছুর হিসাব একমাত্রই মায়েরাই জানে। তাই যার কাছে এই মাতৃসম্পদ রয়েছে সেই জগতের সব থেকে ধনী ব্যক্তি, আর যার কাছে এই সম্পদ নেই সে হল সব থেকে গরিব। তারানাথের এই কথা শুনে কিশোরী তারানাথকে বলল, ঠাকুরমশাই আপনি আজকে হঠাৎই এই মায়েদের কথা কেন তুললেন? আজকের গল্পের বিষয় কি কোনো মাকে নিয়ে? কিশোরীর এই প্রশ্ন শুনে তারানাথ বললেন, আজকে হঠাৎই আমার মনে পড়ে গিয়েছিল বেশ কিছু বছর আগে মোহনপুর গ্রামের একটা ঘটনার কথা, যেটা ছিল এক বাচ্চা ছেলের করুণ কাহিনী। আর এই মায়ের প্রসঙ্গটা এই গল্পে পরোক্ষভাবে ছিল, তাই আমি গল্প শুরুর আগে তোমাদের এই মায়ের কথা তুলে ধরলাম। একা নড়ে কি তা তোমরা জানো? নিশ্চয়ই জানো না, শোনো তবে। একা নড়ে হলো এক রকমের নিম্ন শ্রেণীর প্রেত শক্তি। যে সমস্ত বাচ্চা ছেলেরা অপঘাতে মারা যায় তারাই মূলত একা নড়ে হয়ে ফিরে আসে পৃথিবীতে। প্রতি পূর্ণিমার রাতে গ্রামাঞ্চলে নির্জন মাঠে বড় তাল গাছের উপর, আবার নির্জন পুকুর পাড়ে এদের দেখতে পাওয়া যায়। এরা অতি ভয়ঙ্কর প্রেত শক্তি। নিজেদের জীবৎকালে এরা অত্যন্ত দুঃখ কষ্ট পেয়ে মারা যায়,
আর যার জন্য এদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায়। আর সেই ইচ্ছাগুলোর পূরণের জন্য ওরা আবারও ফিরে আসে। এরা যদি কারোর উপর প্রতিশোধ নেবার ইচ্ছে করে, তাহলে এরা সেটা যে কোনো মূল্যের বিনিময়ে করে থাকে। তাই যদি গ্রামাঞ্চলে কোনো বাচ্চা ছেলের অপঘাতে মৃত্যু হয়, তখন গ্রামের লোকেরা আতঙ্কে সিঁটিয়ে যায়। কারণ ওদের মনে একটাই ধারণা বদ্ধমূল হয়ে থাকে যে ওই বাচ্চার আত্মা একানরের রূপ নিয়ে ফিরে আসবে আবার ওই গ্রামে। আমার ছোটবেলাটাও যেহেতু গ্রামেই কেটেছে, আর আমি সাধনার জন্য যেহেতু বিভিন্ন গ্রামের শ্মশানে মশানে করতাম, তাই সেই সময় আমারও কানে এই একানরের নামটা প্রায়ই আসত। আর তখন সন্দেহ নিরসনের জন্য আমি বিভিন্ন তান্ত্রিক সাধুদের কাছে এই একানরের বিষয়টা উত্থাপন করাতে ওনারা আমাকে এই একানরের বিষয়টা বলেছিলেন। আমাদের এই কথোপকথনের সময় চারি তিন কাপ চা আর তেলে ভাজা নিয়ে বৈঠকখানায় প্রবেশ করল। তারপর আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বলল, কাকাবাবু, আপনারা বেশ অনেকদিন পর এলেন। আজ সকাল থেকেই বাবা আপনাদের কথা খুব বলছিল, আর এখন আপনারা এসে গেছেন, তাই বাবা এখন বেশ খুশি। আপনারা গল্প করুন, আমি আসছি। এই কথা বলে চারি চলে গেল। ও চলে যাবার পর তারানাথ আমাদেরকে বললেন, নাও তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি আসল গল্পে প্রবেশ করছি। আমি চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চায়ে একটা চুমুক দিলাম, আর কিশোরী ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। তারানাথ সেই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরালো, তারপর বেশ কয়েকটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। এরপর আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, এবার গল্পটা শুরু করুন। আমার এই কথা শুনে তারানাথ সিগারেটের অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিতে দিতে আমাদেরকে আবারও গল্পটা বলতে শুরু করলেন। একানরেরা পূর্ণিমার রাতে আসে, আর এদের ছায়া শরীরে এরা গ্রামময় ঘুরে বেড়ায় আর করুণ সুরে কাঁদতে থাকে। কেউ কেউ একানরেদের সশরীরী অবস্থায় দেখেছে বলে দাবি করেন, আর তাদের বর্ণনায় যেরকম রূপ ফুটে ওঠে সেটা কিছুটা এই রকম। একানরে মূলত 10-12 বছরের ছেলেরা হয়ে থাকে। এদের মুখ ফ্যাকাশে হয় আর সারা মুখ ভর্তি অজস্র গভীর ক্ষতের দাগ থাকে। চোখ দুটোর মণি সাদা ঘোলাটে বর্ণের থাকে আর সেখান থেকে গড়িয়ে পড়ে তাজা রক্ত, আর এদের ঠোঁটের কোণা থেকেও গড়িয়ে পড়ে রক্ত। হাতে ও পায়ে থাকে গভীর সব ক্ষতের চিহ্ন, আর সেই সমস্ত ক্ষত থেকে কালচে রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায়। এই রকম প্রেতের মুখোমুখি হলে মৃত্যু অবধারিত, কারণ এদের শক্তি বাকি প্রেত শক্তিদের থেকে সহস্রগুণ বেশি। আর যদি কেউ একবার এদের পাল্লায় পড়ে যায়, তাহলে সে আর কিছুতেই প্রাণ হাতে ফিরতে পারবে না। তাই গ্রামের দিকের মানুষেরা আজও পূর্ণিমার রাতে বাড়ির বাইরে যেতে সাহস পায় না। আর যখন গ্রামে রাতের বেলায় ছোট বাচ্চারা ঘুমোতে চায় না, তখন মায়েরা সেই সমস্ত অবাধ্য বাচ্চাদের গম্ভীর গলায় খোলা জানলার দিকে তর্জনী তুলে নির্দেশ করে বলে, যদি এক্ষুনি ঘুমিয়ে না পড়িস, তাহলে ওই দূরের জঙ্গলের ভেতর থেকে একানরে বেরিয়ে সে তোকে টেনে নিয়ে যাবে ওই জঙ্গলের অন্ধকারে, আর কোনোদিনও কিন্তু এখানে ফিরে আসতে পারবি না। এইভাবে একানরের ভয় দেখিয়ে সেই সব মায়েরা অবাধ্য বাচ্চাদের ঘুম পাড়াতেন, আর এইভাবে ছোট বাচ্চাদের মনের ভিতর এক মূর্তিমান আতঙ্কের মতো ছড়িয়ে পড়েছিল এই একানরের নামটা। আজও গ্রামের দিকে এই নামটা শুনলে বাচ্চারা
ভয় সিঁটিয়ে যায়। আমি আমার এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে বেশ কিছু বছর আগে একানরের দেখা পেয়েছিলাম, আর সেই ঘটনার স্মৃতি আজও আমার স্মরণে রয়েছে। সেই ঘটনা যতটা ভয়ঙ্কর ছিল ঠিক ততটাই করুণ ছিল। এই ঘটনা মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামে ঘটেছিল জমিদার নরনারায়ণ চৌধুরীর পরিবারে। জমিদার নরনারায়ণ চৌধুরীদের পরিবার ছিল পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার প্রতাপশালী জমিদার বংশ। প্রায় সাত পুরুষের জমিদারি চৌধুরীদের, কিন্তু দেশভাগের পর জমিদার নরনারায়ণ চৌধুরীর বাবা শ্রী বিপিন বিহারী চৌধুরী নিজের জমিদারির কিছুটা অংশ নিজের দাদা অর্থাৎ নরনারায়ণের জ্যাঠামশাই শ্রী পুলিন বিহারী চৌধুরীকে দিয়ে এই পার বাংলার মেদিনীপুরের মোহনপুর গ্রামে চলে আসেন, আর এখানেই নিজের স্বতন্ত্রভাবে জমিদারি গড়ে তোলেন। বিপিন বিহারীর দুই ছেলে ছিল, বড় ছেলের নাম নরনারায়ণ চৌধুরী আর ছোট ছেলের নাম বিশ্বম্ভর চৌধুরী। যখন বিপিন বিহারী এই মেদিনীপুরের মোহনপুরে আসেন তখন ছেলেরা যুবক ছিল, তখন ওদের কারোর বিয়ে হয়নি। মোহনপুরে আসার পর জমিদার বাবু বেশ ভালোই জমিদারি গড়ে তুলেছিলেন, আর তার জমিদারিতে প্রজাদের বেশ ভালোই দিন কাটছিল। কারোর কোনো অভিযোগ ছিল না জমিদার বাবুকে নিয়ে। বিপিন বিহারী প্রজাদের সমস্ত রকমের বিপদে আপদে পাশে থাকতেন, আর প্রজাদের সমস্ত রকমের প্রয়োজন মেটাতেন তিনি। এইভাবে বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল বছরগুলো। এরই মধ্যে একটা শুভ দিন দেখে পাশের গ্রাম হরিদেবপুরের জমিদার শ্রী রমাকান্ত সেনের ছোট মেয়ে আরতির সাথে নরনারায়ণের বিয়ে হয়ে গেল। বিপিন বিহারীর পরিবার ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করল। নতুন বৌমাকে পেয়ে বাড়ির সবাই খুব খুশি, আর নতুন বৌমাও খুব তাড়াতাড়ি পরিবারের সবাইকে মানিয়ে নিতে সক্ষম হয়ে গেল। বিপিন বিহারী নিশ্চিন্ত হলেন এবার, আর এবার উনি নিজের ছোট ছেলেকে সংসারী করার জন্য উঠে পড়ে লাগলেন। যথারীতি বছর দুয়েকের মধ্যেই পূর্ববঙ্গ নিবাসী জমিদার শ্রীযুক্ত লালমোহন গঙ্গোপাধ্যায়ের কন্যা কুমুদিনীর সাথে একটা শুভ দিনে বিশ্বম্ভরের শুভ পরিণয় সুসম্পন্ন হল, আর জমিদার বিপিন বিহারীর পরিবার সম্পূর্ণ হয়ে গেল। দুই বৌমা পরস্পর মিলে মিশে এই সংসারটার হাল ধরল। এইভাবে বেশ ভালোই দিন কাটছিল সবার। এরই মধ্যে খবর এলো যে বড় বউ আরতি সন্তান সম্ভবা, আর এই খবর যখন জমিদার বাড়িতে রটে গেল তখন সারা জমিদার বাড়িতে এক আনন্দের রোল পড়ে গেল। জমিদার বাবু আর নরনারায়ণ বাবু দুজনেই সারা গ্রামে মিষ্টি বিতরণ করলেন, আর খুব ধুমধাম করে সাত ভক্ষণের অনুষ্ঠান করা হয়েছিল জমিদার বাড়িতে। সারা গ্রাম নিমন্ত্রিত ছিল এই অনুষ্ঠানে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল এই অনুষ্ঠানে, আর মন ভরে আশীর্বাদ করেছিল বড় বউকে। কিন্তু এই আনন্দ বেশি সময়ের জন্য স্থায়ী হয়নি ওই পরিবারে। সেই দিন রাতে সমস্ত অতিথি চলে যাওয়ার পর যখন আরতি সমস্ত ঘরের কাজ শেষ করে সিঁড়ি দিয়ে দোতলার অন্দরমহলে যাচ্ছিল, ঠিক সেই সময় অসাবধানতাবশত শাড়িতে পা বেঁধে সিঁড়ি দিয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেল আরতি, আর সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে ফেলল। কিন্তু এদিকে বিকট শব্দ শুনে বাড়ির বাকিরা ছুটে এলো ওখানে, আর এসে দেখল বড় বউ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা ওকে ধরাধরি করে এনে পালঙ্কের উপর শুইয়ে দিল, আর চোখে মুখে জলের ছিটে দিতে শুরু করল। কিন্তু তাতেও জ্ঞান ফিরছে না দেখে বিপিন বিহারীর কথা মতো নরনারায়ণ গ্রামের কবিরাজকে খবর পাঠালেন। খবর পাঠানোর কিছুক্ষণের মধ্যেই কবিরাজ এলেন জমিদার বাড়িতে, আর তারপর বড় বউয়ের নাড়ি পরীক্ষা করে বললেন, জমিদার বাবু,
লক্ষণ কিন্তু ভালো না। আপনার বৌমা ভরা গর্ভাবস্থায় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, আর তাতেই ওর গর্ভের সন্তানের মস্তিষ্কে আঘাত লেগেছে বলে আমার মনে হয়। আর এর ফলে ও যখন জন্মাবে সেই সময়ও কিন্তু অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক হবে না, এটা আপনাদের মেনে নিতেই হবে। চিন্তা করবেন না, আপনাদের বৌমা ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। আপনারা নিয়ম করে ওকে এই ওষুধগুলো দিতে থাকবেন, তাহলেই মোটামুটি সুস্থ থাকবে। এই কথা বলে কবিরাজ চলে গেলেন জমিদার বাড়ি থেকে। জমিদার বাড়িতে আনন্দের পরিবেশ নিমেষের মধ্যেই পরিণত হয়ে গেল দুঃখের পরিবেশে। বড় বউয়ের জ্ঞান ফিরে এলো কিছু সময়ের পর, কিন্তু যখন বড় বউ এই খবরটা জানতে পারল যে ওর গর্ভের সন্তান মানসিক প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করতে চলেছে, তখন বড় বউয়ের মাথায় বজ্রাঘাত হল। আর তখন ও কাঁদতে কাঁদতে নরনারায়ণকে বলল, আপনি দয়া করে আমার গর্ভপাত করিয়ে দিন, আমি চাই না এই সন্তান। এমন মানসিক প্রতিবন্ধী সন্তান নিয়ে আমি কি করব? ও তো আমাদের পরিবারের কোনো দায়িত্বও নিতে পারবে না, আর চিরকাল ওকে আমাদেরকেই দেখতে হবে। আমি চাই না, আমি এমন সন্তান চাই না। আপনি আমার এই বাচ্চাকে নষ্ট করিয়ে দিন, আমি এই সন্তান রাখতে পারবো না, আমি পারবো না। এই বলে বড় বউ নরনারায়ণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নিজের বউয়ের এই রকম অবস্থা দেখে নরনারায়ণ শান্ত গলায় বড় বউকে বলল, নতুন বউ, তুমি আর কান্নাকাটি করো না, সবই আমাদের অদৃষ্ট। অদৃষ্টের লিখন কেউ খণ্ডন করতে পারবে না। আর দেখো, এখন তুমি ভরা গর্ভবতী, এই সময়ে যদি তোমার গর্ভপাত করা হয় তাহলে তোমার জীবনের যে ঝুঁকি আছে, আর তোমার কিছু হয়ে যাক সেটা আমি চাই না। তাই তুমি আর এই গর্ভপাত করানোর কথা আর বলবে না, এই সমস্ত কিছুকেই ভগবানের ইচ্ছা বলে মেনে নাও, এতেই আমাদের সবার মঙ্গল। নরনারায়ণের এই কথা শুনে শান্ত হলো আরতি, কিন্তু এই প্রথম সন্তানের প্রতি সমস্ত মোহ মায়া মমতা উঠে গেল ওর মন থেকে। একটা ঘৃণা বিতৃষ্ণা জন্মালো ওর মনের ভিতরে এই সন্তানটিকে নিয়ে। এইভাবে একদিন রাতের বেলায় বড় বউয়ের প্রসব যন্ত্রণা উঠল, আর তখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেই সঙ্গে ছোড়ো হাওয়ার দাপট মেঘের গর্জন সমান তালে চলছিল। জমিদার বাড়ির সবাই বুঝতে পেরেছিল আজ বড় বউয়ের সন্তান ভূমিষ্ঠ হবে, আর তাই দেরি না করে জমিদার বাবুর নির্দেশে নরনারায়ণ আর বিশ্বম্ভর কবিরাজ মশাইয়ের গিন্নিকে খবর পাঠালেন। কারণ কবিরাজ মশাইয়ের গিন্নি সুধাময়ী ছিলেন এই মোহনপুর গ্রামের নাম করা দায়ী, আর এই গ্রামের সমস্ত বউয়ের প্রসবের দায়িত্ব ইনারই ওপর থাকে। তাই সেদিন বড় বউয়ের প্রসব যন্ত্রণা ওঠার খবর পেয়ে সুধাময়ী তাড়াতাড়ি করে জমিদার বাড়িতে এলেন। উনি আসার পর সবাই ওনাকে বড় বউয়ের কাছে নিয়ে গেলেন। সেখানে পৌঁছানোর পর সুধাময়ী বাড়ির বাকিদের বললেন, আপনারা এখন সবাই এই ঘরের বাইরে চলে যান, ঠিক সময় মতো আপনারা সুখবরটা পাবেন। প্রসবের সময় হয়ে গেছে, আপনারা বাইরে অপেক্ষা করুন। সুধাময়ীর কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। সুধাময়ী এই ঘরের দরজাটা বন্ধ করে দিলেন এবং তারপর নিজের কাজ শুরু করে দিলেন। বাইরে তখন সবাই অপেক্ষা করছিল কখন বাচ্চার কান্নার শব্দ শুনতে পাবে। যদিও ওরা জানত যে বড় বউয়ের গর্ভের এই প্রথম সন্তানটা আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো হবে না, আর সেই কারণে ওদের মধ্যে তেমন একটা উৎসাহ ছিল না এই সন্তানটিকে নিয়ে। যথারীতি ঘণ্টাখানেক সময় অতিবাহিত হবার পর একটি সদ্যোজাত শিশুর কান্নার শব্দ ভেসে এলো, কিন্তু সেই কান্নার শব্দ মোটেও কোনো স্বাভাবিক বাচ্চার কান্নার মতো ছিল না। শুনে মনে হচ্ছিল যেন বিড়ালের বাচ্চা কাঁদছে।
এরপর সুধাময়ী ঘরের দরজাটা খুলে দিয়ে বলল, বড় বৌরানীর ছেলে হয়েছে, আপনারা শাঁক বাজান, আপনাদের নতুন প্রজন্ম এসেছে। সুধাময়ীর এই কথা শুনে জমিদারবাবু গম্ভীর কণ্ঠে বললেন, সুধাময়ী, কিসের আনন্দের কথা তুমি বলছো? আমার বংশের প্রথম সন্তান একটি উন্মাদ মানসিক প্রতিবন্ধী ছেলে, এই কথা আমি এখন সারা গ্রামময় রটিয়ে বেড়াবো? কোনো প্রয়োজন নেই এইসব শাঁক বাজানো উলু দেবার। ওকে আমি আমার পরিবারের উত্তরাধিকারী বলেই মনে করি না। নেহাতি বড় বউয়ের ভরা গর্ভাবস্থা চলছিল, আর সেই অঘটনটা এই সময় হলো, তাই আর গর্ভপাত করাতে পারলাম না। কারণ তখন যদি গর্ভপাত করানো হতো তাহলে বড় বউয়ের মৃত্যু পর্যন্ত হতে পারত, আর সেই কারণেই আজ এই প্রতিবন্ধী শিশু পৃথিবীর আলো দেখল। বুঝলে সুধাময়ী, সব আমার অদৃষ্ট, সবই আমার অদৃষ্ট। এইভাবে পৃথিবীর আলো দেখল এই হতভাগ্য শিশুটি। অত্যন্ত তাচ্ছিল্যের সাথেই ওর নাম রাখা হল সোমদেব। জন্মের পর থেকে সোমদেব বড় বউয়ের কাছে থাকতো না, কারণ বাড়ির সবাই ওকে একটা অপয়া অলক্ষণে ছেলে বলে মনে করে, আর তার যথেষ্ট কারণ ছিল। ওর জন্মের ঠিক এক মাসের মাথায় পূর্ববঙ্গের কুষ্টিয়াতে বিপিন বিহারীর দাদা পুলিন বিহারী চৌধুরী সাপের ছোবলে প্রাণ হারান, আর বিপিন বিহারীর দূরের মহালের বাড়িতে হঠাৎই মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে যায়, 100 বেশি মানুষ মারা যায়। এই রকমই নানা রকমের অশুভ ঘটনা ঘটতে শুরু করেছিল। কিন্তু এই সমস্ত কিছু কাকতালীয় ব্যাপার হলেও এই সমস্ত ঘটনার জন্য পরিবারের সবাই সোমদেবকেই দায়ী করছিল, আর এই কারণে সোমদেবের ঠাঁই হয়েছিল ঝি চাকরদের মহলে। ওরাই সোমদেবের দেখাশোনা করত। এইভাবেই অবহেলায় হেলা ছেদ্দায় বড় হতে থাকলো সোমদেব। মানসিক প্রতিবন্ধী হয়েও ও বাড়ির ঝি চাকরদের সাথে মিলে গৃহস্থালীর বিভিন্ন ছোট বড় কাজে ওদের সাহায্য করত, আর নিজের মনেই জমিদার বাড়ির পিছনের নির্জন তাল দিঘির পাড়ে গিয়ে বসে থাকত। ও এই রকম মানসিক প্রতিবন্ধী হওয়ার জন্য ওর সমবয়সী ছেলেরা কেউই ওর সাথে খেলত না, কথাও বলত না, আর তাই কার্যত একা একাই থাকত সে। এইভাবেই ধীরে ধীরে বড় হতে থাকল। এই রকম সময় বড় বউ আবারও দুই যমজ ছেলে সন্তানের জন্ম দিয়েছিল, আর ছোট গিন্নির ঘরেও দুই ছেলে জন্মেছিল, তাই এখন জমিদার বাড়িতে খুশির বন্যা বইছিল। এখন এই গ্রামের জমিদার হয়েছে নরনারায়ণ। বিপিন বিহারী আজ প্রায় 4 বছর হল গত হয়েছেন, আর তাই তার অবর্তমানে নরনারায়ণ জমিদার হয়েছেন। এখন বাড়ির ছেলেরা সবাই সোমদেবকে ঘৃণার চোখে দেখত, আর যথেষ্ট রকমের অত্যাচার করত ওর উপর। কখনো মাটিতে জল ফেলে রাখত ইচ্ছা করেই, আর তাতে পা দিয়ে পিছলে পড়ে যেত সোমদেব। যথেষ্ট ব্যথা পেত, কিন্তু ওর চোটে ওষুধ লাগিয়ে দেবার মতো কেউই ছিল না। যন্ত্রণায় ছটফট করতে করতে ওর চোখ দিয়ে গড়িয়ে পড়ত জল, কিন্তু তাও ছোট ভাইদের কখনো কিছু বলতো না ও। সবাই মনে করে যে মানসিক প্রতিবন্ধীর কোনো স্বাভাবিক চেতনা থাকে না, ওদের মধ্যে কোনো রকম আবেগ অনুভূতি কিছুই থাকে না, আর ওরা ভালোবাসতেও জানে না। কিন্তু এই সমস্ত কথাই একদম ভিত্তিহীন। সোমদেব যতই মানসিক প্রতিবন্ধী হোক না কেন, ভাইদেরও যথেষ্ট ভালোবাসত। ভাইদের সব সময় আগলে আগলে রাখত, কিন্তু ওর ভাইরা যত বড় হচ্ছিল ঠিক ততই সোমদেবের প্রতি পশুর মতো আচরণের মাত্রা ওদের বেড়েই চলছিল। কেউ ওদের কিচ্ছু বলতো না, পরিবর্তে বাড়ির সবাই দোষ দিত সোমদেবকে, এমনকি ওর গায়ে হাত পর্যন্ত তুলত। আর বড় বউ তো উঠতে বসতে ওকে বলতো, কেন এসেছিলিস তুই আমার পেটে, আর যখন এলি তখন কেন জন্মালি? কতজনের তো মরা বাচ্চা জন্মায়, তুই আমার পেটেই মরে যেতে পারতিস? কেন নিজের এই অলক্ষণে মুখ নিয়ে আমাদেরকে জ্বালাতে এলি তুই?
জন্মদাত্রী মা যখন এই কথা তার কোনো সন্তানকে বলে, তখন সেই সন্তানের চারপাশের পৃথিবীটা সত্যি সত্যি অন্ধকার হয়ে যায়। কিন্তু সোমদেবের এই দুঃখ শোনার মতো কেউই ছিল না। নরনারায়ণ সারাদিন জমিদারির কাজ নিয়েই ব্যস্ত থাকত, আর এই প্রতিবন্ধী ছেলের দুঃখ শোনার মতো কোনো সময় বা ইচ্ছা ওনার ছিল না। এইভাবে চলতে চলতে একদিন বড় বউয়ের ছেলেরা বড় বউকে বলল, জানো মা, ওই পাগল ছেলেটা আজ আমাকে আর দাদাকে মেরেছে, কারণ আমরা ওকে খেলায় নিইনি তাই। আমাদের আর ভালো লাগে না মা, তুমি ওই পাগল ছেলেটার কোনো ব্যবস্থা করো তো, ওকে তুমি শাস্তি দাও। নিজের ছেলেদের এই মিথ্যা অভিযোগটাকেই সত্যি বলে মেনে নিল বড় বউ। এবার উনি মনে মনে ঠিক করে নিলেন যে, যে মানসিক প্রতিবন্ধীকে নিজের গর্ভ থেকে ভূমিষ্ঠ করে, আজ এই 12 বছর ধরে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই প্রতিবন্ধীর জীবনের প্রদীপ শিখা নিজের হাতেই নিভিয়ে দেবে সে। আর তাহলেই তার সমস্ত জ্বালা জুড়বে, কারণ এই প্রতিবন্ধী ছেলে ওর বড় সন্তান, তাই ওকেও জমিদারির ভাগ দিতে হবে। একটা মানসিক প্রতিবন্ধী জমিদারির ভাগ পাবে, সেটা তার আর ছোট ছেলের ছেলেরা কেনই বা মেনে নেবে? তাই এই প্রতিবন্ধী ছেলেটাকে যে করেই হোক এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এরপর যে ঘটনাটা ঘটল, সেটা গোটা মাতৃসমাজের কাছে একটা কলঙ্কিত অধ্যায়। দেখতে দেখতে এলো সোমদেবের জন্মদিন, অর্থাৎ যেদিন এই মানসিক প্রতিবন্ধী ছেলেটি শত লাঞ্ছনা গঞ্জনা মাথায় নিয়ে এই পৃথিবীর আলো দেখেছিল, আর এই দিনটাকেই নিজের কার্যসিদ্ধির জন্য বেছে নিয়েছিল বড় বউ। সকলে যখন নিজের নিজের কাজে ব্যস্ত, ঠিক এই সময় ছোট বউকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে বসবাসকারী এক বেদের কাছ থেকে কাল কেউটের বিষ এক শিশি আনিয়েছিল বড় বউ। আর তারপর বড় বউ ছোট বউকে সাথে নিয়ে সোমদেবের জন্য পায়েস বানাতে বসল। দুজনে বেশ মনের আনন্দে ওই অসহায় মানসিক প্রতিবন্ধী ছেলেটার জন্য শেষ খাওয়ার আয়োজন করল। অবশেষে যখন পায়েস রান্না প্রায় শেষের দিকে, ঠিক সেই সময়ে বড় বউ ছোট বউয়ের আনা সেই বিষের শিশিটা খুলে বিষটা সম্পূর্ণ ঢেলে দিল পায়েসের হাঁড়িতে, আর ওই বিষ মিশে গেল পায়েসের মধ্যে। যথারীতি পায়েস রান্না শেষ হওয়ার পর বড় বউ সেই পায়েসটা একটা বড় জামবাটিতে ঢেলে দিল, আর তারপর ছোট বউকে বলল, ছোট যা তো, এবার তুই গিয়ে সোমকে ডেকে নিয়ে আয়, ওকে বলিস ওর মা ওকে ডেকেছে। বড় বউয়ের এই কথা শুনে ছোট বউ ভয় মিশ্রিত গলায় ওকে বলল, দিদি, নিজের গর্ভের বড় সন্তানকে এইভাবে বিষ দিয়ে মেরে ফেলার যে চক্রান্তটা করেছ, এটা কি সত্যি ঠিক হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে, যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে তো আইনের জালে আমরা সবাই জড়িয়ে যাব, তখন আমাদের পরিবারের এত মান সম্মান থাকবে তো। ছোট বউয়ের এই কথার জবাবে বড় বউ ওকে বলল, ওর মতো ওই রকম প্রতিবন্ধী ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো, আর আমি তো ওকে কোনোদিনই আমার ছেলে বলে মেনে নিইনি, তাহলে কেন আমার হাত কাঁপবে? আর ও বেঁচে থাকলে একদিন না একদিন ঠিক সম্পত্তির অংশীদার হয়ে উঠবে, আর তখন ইচ্ছা না থাকলেও ওকে সম্পত্তি দিতেই হবে। কিন্তু না, আমি সেটা কিছুতেই হতে দেব না। এই সম্পত্তির ওপর শুধুমাত্র আমার ছেলেদের আর তোর ছেলেদের অধিকার রয়েছে, তাই এই সোমকে পৃথিবী থেকে সরে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। চিন্তা করিস না ছোট, এই ঘটনার কথা কাকপক্ষীতেও টের পাবে না, আর সবাই যখন জানতে পারবে যে সোম মারা গেছে, তখন কিছু একটা বলে দিয়ে বিষয়টাকে অঙ্কুরেই বিনাশ করে দেব। তুই নিশ্চিন্তে থাক, কোনো আইনি জটিলতা আমাদের স্পর্শ করতে পারবে না। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, গিয়ে সোমকে ডেকে নিয়ে আয়, শুভ কাজে দেরি করতে নেই।
পেছনের তাল দিঘির পাড়ে যেখানে প্রায় প্রতিদিনই সোম এসে বসে থাকে, আর আজও অন্যান্য দিনের মতো সোম এসে চুপচাপ তাল দিঘির খাটটার উপর বসে রয়েছে। সোমকে দেখতে পেয়ে ছোট বউ হাসি মুখে এগিয়ে গেল ওর দিকে, আর তারপর ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ছোট বউয়ের হাতের স্পর্শ পেয়ে চমক ভাঙল সোমের, আর ও পিছনে তাকিয়ে দেখল ওর কাকি অর্থাৎ ছোট বউ এসে দাঁড়িয়েছে। এই দৃশ্য দেখে প্রথমে কিছুটা অবাক হয়েছিল সোম, কিন্তু তারপর ছোট বউ ওকে বলল, শুভ জন্মদিন সোম, আজ তোর দেখতে দেখতে 13 বছর বয়স হয়ে গেল, আর এই আজকের দিনেই তুই আমাদের কাছে এসেছিলিস, তাই আজকের এই শুভ দিনটাকে আরও ভালো করে উদযাপন করার জন্য তোর মা অর্থাৎ বড়দিন তোর জন্য নিজের হাতে পায়েস বানিয়েছে। দিদি এখন সব ভুলে গিয়ে তোকে আপন করে নিতে চায়, তাই তোর জন্য এই সামান্য আয়োজনটুকু করেছে। আমাকে দিদি তোর কাছে পাঠিয়েছে তোকে নিয়ে যাবার জন্য। ওর বাবা চল ঘরে চল। ছোট বউয়ের এই কথা শুনে সোমের মুখটা হাসিতে ভরে উঠল, আর এবারও দুই হাত দিয়ে ওর কাকিকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি বলছো কাকি? মা আমার জন্য পায়েস বানিয়েছে? তাহলে মা আর আমার উপর রেগে নেই বলো? এতদিন পরে মায়ের হাতের পায়েস খেতে পারবো। জানো কাকি, আমি কোনোদিনও পায়েস খাইনি, শুধু ভাইদের মাঝে মাঝে খেতে দেখতাম, কিন্তু আমি কোনোদিনও ওদের খাবারে লোভ দিইনি, তাই যখন ওরা খেত আমি তখন ওদের সামনে থাকতাম না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতাম। কিন্তু তাও ওরা আমাকে কেন খালি মারে বলো তো কাকি? আমি তো কখনো ওদের কিছু বলিনি, তাও কেন এমন করে বলো তো? এই কথা বলতে বলতে কেঁদে ফেলল সোম, আর ওর এই অবস্থা দেখে ছোট বউ নিজের শাড়ির আঁচল দিয়ে ওর চোখের জল মুছিয়ে দিল, আর ওকে বলল, আর কাঁদিস না সোম, এবার চল ঘরে, তোর মা তোর জন্য পায়েস বেড়ে অপেক্ষা করছে, ভাইদের আসার আগে পায়েসটা খেয়ে নে তুই, না হলে ওরা এলে আবার ওরা তোকে মারবে, তখন আর পায়েস খেতে পারবি না তুই। এরপর ছোট বউ সোমকে হাত ধরে নিয়ে এলো জমিদার বাড়ির অন্তর্মহলে। সেখানে বড় বউয়ের ঘরে বড় বউ পায়েসের বাটিটা হাতে নিয়ে সোমের জন্য অপেক্ষা করছিল। যথারীতি ছোট বউ সোমকে নিয়ে ওই ঘরে প্রবেশ করল। সোমকে দেখে বড় বউয়ের মনের মধ্যে থাকা সেই ডাইনি সত্তা জেগে উঠল, আর ও এক ঝলক চোখ বুলিয়ে নিল সোমের দিকে, আর তারপর হাসি মুখে সোমকে বলল, হায় সোম, বস এখানে, দেখ আমি তোর জন্য এই জন্মদিনে পায়েস বানিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোকে তোর জন্মদিনে পায়েস করে খাওয়ানোর, তাই আজ একটু তোর জন্য পায়েস বানালাম, খেয়ে দেখ তো কেমন হয়েছে। আর কোনো দুঃখ নয়, এখন থেকে সব ভালো হবে, তুই এই পায়েসটা আনন্দ করে খা। নিজের মায়ের এই কথা শুনে সোম আর নিজেকে সামলে রাখতে পারল না, ও কোনো কিছু না ভেবেই এই কাল কেউটের বিষ মিশানো পায়েসের বাটিটা বড় বউয়ের হাত থেকে নিয়ে নিল, আর তারপর মনের আনন্দে সেই পায়েস খেতে শুরু করল। এই দৃশ্য দেখে বড় বউ একবার আর চোখে ছোট বউয়ের দিকে তাকিয়ে নিল। যথারীতি পায়েস খাওয়া শেষ হলে সোম যখন পালঙ্ক থেকে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই একটা তীব্র আর্তচিৎকার করে উঠল সে, আর তারপর দুই হাত দিয়ে পালঙ্কের উপর থাকা চাদরটাকে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বড় বউয়ের উদ্দেশ্যে বলল, মা, 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 আমাকে বাঁচাও, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচাও, ওই পায়েসের মধ্যে নিশ্চয় কিছু ছিল, আমি আর পারছি না মা, তুমি কিছু করো মা, আমি যে এই জ্বালার সহ্য করতে পারছি না, আমার চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে মা, দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। এই
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে সোম, আর মাটিতে পড়ে জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকে, আর ওর শরীরটা ক্ষণে ক্ষণে ধনুকের মতো বেঁকে যাচ্ছিল, হাত পা অসাড় হয়ে আসছিল, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, ওর শুধু চোখ দুটো খোলা ছিল আর ঠোঁট দুটো কাঁপছিল। ওর এই অবস্থা বড় বউ আর ছোট বউ দুজনেই দেখতে পাচ্ছিল। বড় বউ এবার ওকে বলল, তোর মতো এমন অপয়া অলক্ষণের মরণই ভালো, তোকে তো আমি আমার গর্ভেই মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, আর সেটা তখন পারিনি বলে তুই এই বারোটা বছর পৃথিবীর আলো দেখতে পেয়েছিলিস, কিন্তু আর নয়, আর নয়, আমার ছেলেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তোকে যে মরতেই হবে, তুই মরে যা, মরে যা তুই, আর তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে বড় বউ একটা কুটিল হাসি হেসে উঠল। সোমের সারা শরীর নিস্তেজ হয়ে গেল আর দুটো চোখ স্থির হয়ে গেল, ঠোঁটের কোণা দিয়ে গড়িয়ে পড়ল তাজা রক্ত, সোমদেব মারা গেল। এই দৃশ্য দেখে ছোট বউ ভয় পেলেও বড় বউ কিন্তু ঠিক একই রকম ভাবে হেসে চলল। সোমদেবের শরীরটা পড়ে রইল মেঝের উপর। এরপর ছোট বউ বড় বউকে বলল, দিদি সোম তো মরে গেল, এখন তুমি এই শরীরটার কি করবে? এটাকে তো আর এইখানে ফেলে রাখা যাবে না, কারণ এইভাবে যদি এই মৃতদেহটা এখানে পড়ে থাকে তাহলে লোকজন জানাজানি হতে তো আর বেশি সময় লাগবে না, আর তখন কিন্তু আমাদের এই কাজ চাপা থাকবে না। দিদি 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 আমার খুব ভয় লাগছে গো, ছেলে পুলের সংসার, আমাদের যদি পুলিশের ঝামেলায় জড়াতে হয় তাহলে আর এই গ্রামে মুখ দেখাতে পারবো না যে আমরা। ছোট বউয়ের এই কথা শুনে বড় বউকে বলল, আহ ছোট, এত ভয় পাচ্ছিস কেন? বলছি তো কিচ্ছু হবে না, আমি আর তুই মিলে ওই মরাটাকে ওই তালদিঘির জলে ফেলে দিয়ে আসবো, আর তাহলেই কেউ কিছু সন্দেহ করবে না, আর তাছাড়া ঠাকুরপো আর তোর ভাসুর ঠাকুর দুজনেই তো কিছুদিনের জন্য তালুক দেখতে গেছেন, তাই এখন আমাদের পথ পরিষ্কার আছে, আর ওনারা যখন ফিরে এসে সোমের কথা জিজ্ঞেস করবেন তখন বলে দেব যে ওকে সাপে কেটেছিল আর তাতেই মরে গিয়েছিল, ব্যাস তাহলেই আর কোনো ভয় থাকবে না। বড় বউয়ের কথা শুনে ছোট বউ কিছুটা নিশ্চিন্ত হলো, আর তারপর দুজনে মিলে সবার অলক্ষে একটা বস্তার মধ্যে সোমের নিথর দেহটাকে ঢুকিয়ে পাঁজা কোলা করে তুলে ধীরে ধীরে বাহির মহল পেরিয়ে নিয়ে চলে এলো জমিদার বাড়ির পিছনের ওই নির্জন তালদিঘির ঘাটের কাছে। তখন নিস্তব্ধ দুপুর, চারিপাশে কোনো মানুষজন ছিল না, আর এই রকম অবস্থায় ওরা দুজনে বস্তার মুখটা খুলে দিল আর ধীরে ধীরে সোমের শরীরটাকে বস্তার ভিতর থেকে বের করে আনল। এবার বড় বউ আর ছোট বউ দুজনে মিলে সোমের মৃতদেহটাকে দাঁড় করালো আর তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল জলে। সঙ্গে সঙ্গে ঝপাং করে একটা শব্দ হলো জলে, আর সেই সঙ্গে ওরা দুজনে দেখল সোমের নিথর দেহের খোলা চোখ দুটো একবার ঘুরে তাকালো ওদের দুজনের দিকে স্থির দৃষ্টিতে। আর সেই ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছোট বউ আর বড় বউ দুজনেই স্তম্ভিত হয়ে গেল। ওদের চোখের সামনে ওই মৃতদেহের ধীরে ধীরে সলিল সমাধি ঘটে গেল, কিন্তু এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা তখনও ওদের কাছে অজানা ছিল। এবার সেটাই হলো যেটা ওদের দুজনের আর এই জমিদার বাড়ির ভাগ্যে ছিল। যথারীতি সেদিন বিকেলবেলায় বড় বউ আর ছোট বউয়ের ছেলেরা স্কুল থেকে ফিরে এলো, আর ফিরে এসেই দেখল সোমদেব বাড়িতে নেই, কারণ অন্যান্য দিন বিকেলের এই সময়টায় সোমদেব ঘরের বিভিন্ন কাজে ঝি চাকরদের সাহায্য করে, কিন্তু আজ ওকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও এতে ওদের কোনো কিছু যায় আসে না, কারণ সোমদেব ওদের সবার গলগ্রহ হয়ে এই বাড়িতে ছিল, কিন্তু ওর এই রকম হঠাৎ অন্তর্ধান ওর ভাইদের মনেও একটা রহস্যের সৃষ্টি করেছিল,
আর সেই সন্দেহের নিরসনের জন্য ওরা গেল বড় বউয়ের কাছে। আর সেখানে গিয়ে ওরা বড় বউকে বলল, মা, ওই পাগলটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, ও কোথায় গো? ছেলেদের এই কথা শুনে বড় বউ শান্ত গলায় ওদের বললেন, দেখো বাবারা, তোমরা আজ যখন বাড়িতে ছিলে না, তখন তোমাদের পিছনে সোমকে কালকে উঠে সাপে ছোবল দিয়েছিল। তোমরা তো জানোই ও দিনের বেশিরভাগ সময়টাই ওই নির্জন তালদিকির ঘাটে গিয়ে বসে থাকে একা, আর প্রতিদিনের মতো আজও ওখানেই বসেছিল, আর সেই সময়ই এই অঘটনটা ঘটে। তারপর যখন আমরা সবাই এই খবরটা পাই, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আমরা ওকে বাঁচাতে পারিনি। আমাদের পৌঁছানোর আগেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আমি আর ছোট কয়েকজন ছি চাকরকে নিয়ে তালদিকির ঘাটে পৌঁছলে আমরা দেখতে পাই যে বিষের প্রভাবে ওর সারা শরীর নীল হয়ে গেছে, আর পুরো শরীরটা ঠান্ডা বরফের মতো হয়ে রয়েছে। তারপর আমরা ওকে একটা কলার ভেলায় করে ভাসিয়ে দিই। বড় বউয়ের এই কথা শুনে ছেলেরা মনে মনে খুব খুশি হল, আর বড় বউ মনে মনে হর্ষিত হয়ে উঠেছিল, কারণ ওর বানানো এই গল্পটা ওর ছেলেরা বেশ ভালোভাবেই বিশ্বাস করে নিয়েছে, কোনো সন্দেহের বীজ ওদের মধ্যে জন্ম নেয়নি। যখন ওরা এই গল্পটা বিশ্বাস করে নিয়েছে, তখন জমিদার বাবুও এই গল্পই সত্যি বলে মেনে নেবেন এমনটাই ভেবেছিল বড় বউ। কিন্তু সব সময় আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না, কারণ শত মিথ্যে দিয়েও কখনো অন্যায়কে চাপা দেওয়া যায় না। সেটা একদিন না একদিন ঠিকই সবার সামনে চলেই আসবে, আর এমনটা যুগে যুগে কালে কালে হয়ে এসেছে, এবারেও তার ব্যতিক্রম হবে না। সেই দিন সন্ধেবেলায় ঘটল এক রোমহর্ষক ঘটনা। সেই দিন ছিল পূর্ণিমা, সন্ধ্যাবেলায় আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছিল, আর সেই আলোতে ভেসে যাচ্ছিল গোটা মোহনপুর গ্রাম। প্রতিদিনের মতো সেই দিন সন্ধ্যাতেও ছোট বউ স্নান সেরে পরিষ্কার কাপড় পরে হাতে পূজোর সামগ্রী নিয়ে তুলসীতলায় এসে সন্ধ্যা বাতি দেখাচ্ছিল। আর ঠিক সেই সময়ে হঠাৎই ওর নজর চলে গেল উঠোনের একদম শেষ মাথায়, যেখান দিয়ে তালদিঘির রাস্তা শুরু হচ্ছে। সেখানে দুটো তাল গাছের পাশে এক ছায়া অবয়বকে দেখতে পেল ছোট বউ। পূর্ণিমা থাকায় জ্যোৎস্নার আলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়েছিল, আর তাতেই ওই স্থানটাও আলোকিত হচ্ছিল, আর সেই আলোতে ছোট বউ ওই ছায়া মূর্তিকে দেখতে পেল। কিন্তু অত দূর থেকে ঠিক মতো বুঝতে না পেরে ছোট বউ প্রদীপটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ওই তাল গাছগুলোর দিকে। কিন্তু যতই ছোট বউ এগোচ্ছিল ওই দিকে, ততই ওর শরীরে কিরকম একটা অদ্ভুত শীতল স্পর্শ খেলে যাচ্ছিল, আর ওর গাটা কিরকম ছমছম করে উঠছিল। একটা সময় ওর পা দুটো ভারী হয়ে উঠল, আর ও কিছুতেই এগিয়ে যেতে পারল না ওই দিকে। ওই স্থানেই পাথরের পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল ছোট বউ। আর ঠিক এই সময় ওর কানে ভেসে এলো এক অপার্থিব ফিসফিসানির শব্দ। কি কাকি, ভয় পেলে নাকি? তোমাদের ভয় পেতে আছে নাকি? তোমরা তো ঠান্ডা মস্তিষ্কের খুনি। এই দেখো না কি সুন্দর আমায় ভুলিয়ে ভালিয়ে আমার মুখে বিষ তুলে দিলে, আর যখন বিষের জ্বালায় ছটফট করতে করতে আমি নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম, তখন এই তোমাদের মতো ঠান্ডা মস্তিষ্কের খুনিরা কি নিখুঁত ভাবে আমার এই দেহটাকে লোকচক্ষুর অন্তরালে জলে ভাসিয়ে দিয়ে এলে। কি কাকি, আজকের দুপুরের কথাটা মনে আছে তো, নাকি ভুলে গেছো? আরে আরে, এখন ভয় পাচ্ছ কেন তুমি? এই অপার্থিব কণ্ঠস্বর শুনে ছোট বউ তাড়াতাড়ি পিছনে ফিরল, আর যে দৃশ্য দেখতে পেল সেটা দেখার পর ওর চোখে নেমে এলো অন্ধকার। ছোট বউ দেখল এক বছর তেরোর ছেলে
দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। আর ওর চোখ দুটো ছিল মরা মাছের মতো স্থির আর অসম্ভব সাদা ওর মণিগুলো। ওর সারা মুখে গভীর ক্ষতের দাগ, আর সেখান থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। হাতেও পায়ে ছিল সেই একই রকমের ক্ষতের চিহ্ন, আর সেখান থেকেও রক্ত গড়িয়ে পড়ছিল। ঠোঁটের কোনায় লেগেছিল রক্তের দাগ, চুল ছিল এলোমেলো। স্থির অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ছোট বউয়ের দিকে। তাকিয়ে থাকতে থাকতে আবারও সেই অতৃপ্ত আত্মা ছোট বউকে বলল, তোমরা কি ভেবেছ আমাকে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দেবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করে নেব? মনে আছে কাকি, আজ সকালে তুমি যখন আমাকে ডাকতে এসেছিলে তখন আমি আমার এই দুখানা হাত দিয়ে তোমার গলাটা জড়িয়ে ধরেছিলাম একটু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু না, তুমি সেই ভালোবাসা পাওয়ার সত্যি যোগ্য নয়। তাই যে দুটো হাত তোমাকে কাছে পাওয়ার জন্য বাড়িয়ে দিয়েছিলাম, আজ সেই দুটো হাত দিয়ে তোমার এই গলাটা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে। তৈরি হয়ে যাও এবার মৃত্যুর জন্য, তৈরি হয়ে যাও। এই বলে ওই অতৃপ্ত আত্মা নিজের হাত দুটোকে বাড়িয়ে দিল ছোট বউয়ের দিকে। আর দেখতে দেখতে ওই হাত ক্রমশ প্রসারিত হয়ে এগিয়ে আসতে শুরু করল। এই দৃশ্য দেখে ভয়ে ছোট বউ তাড়াতাড়ি ওই স্থান থেকে দৌড় দিল। সোজা বাহির মহলের তুলসীতলার সামনে এসে থামল। সেখানে ওই অতৃপ্ত আত্মা প্রবেশ করতে পারবে না, আর তাই ওই অতৃপ্ত আত্মা দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ছোট বউকে বলল, তোমার কপাল আজ ভালো ছিল তাই আজ তুমি রক্ষা পেয়ে গেলে, কিন্তু এমনটা প্রতিবার কিন্তু হবে না। তোমাকে আর তোমার বড় বউকে শাস্তি দিয়ে তবেই আমি শান্তি লাভ করব। তোমাদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তোমাদের দুজনকে মরতেই হবে, তোমাদের নিস্তার নেই। আমি তোমাদের সাথে ছায়ার মতো মিশে থাকবো, আর সঠিক সময় পেলেই আমি আমার প্রতিশোধ তুলবো। আমাকে কেউ আটকাতে পারবে না। এই কথা বলে একটা গগন বিদারী অট্ট হাসি দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল ছায়া মূর্তিটা। ছায়া মূর্তিটি মিলিয়ে যাওয়ার পর ছোট বউ আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, আর সঙ্গে সঙ্গে ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে বাহির মহলের সিঁড়ি দিয়ে উঠে দোতলার অন্দর মহলে চলে এলো। তারপর তড়ি ঘড়ি করে বড় বউয়ের ঘরে প্রবেশ করল। যখন ছোট বউ ওই ঘরে প্রবেশ করল তখন তাকে ওই রকম ভীত সন্ত্রস্ত দেখে বড় বউ ওকে বলল, কি হয়েছে রে ছোট, তুই এই রকম ভয় পেয়ে আছিস কেন? বড় বউয়ের এই কথা শুনে ছোট বউ ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দিদি আমরা কাজটা মোটেও ঠিক করিনি, ও ফিরে এসেছে, ও আমাদের কাউকে রেহাই দেবে না। একানরে হয়েছে ও আমি নিজের চোখে দেখেছি দিদি। আজকে যখন তুলসীতলে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেখাচ্ছিলাম, ঠিক সেই সময় ওই তালদিঘির নির্জন স্থানটায় আমি ওকে দেখেছিলাম। ও কি ভয়ঙ্কর রূপ ওই অসুরীরই, সেই ভ্যাকাশে এই ক্ষত বিক্ষত মুখ, সেই মৃত মানুষের মতো স্থির দৃষ্টি, সারা শরীরে অজস্র ক্ষতের চিহ্ন, আর সেখান থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। সেই বীভৎস ভয়ঙ্কর রূপের বর্ণনা দিতে গিয়েও আমার সর্বাঙ্গে এখনো শিহরণ জাগছে। ও আমাকে মারতে এসেছিল, কিন্তু আমি তুলসীতলে দৌড়ে চলে এসেছিলাম বলে ও আমায় কিছু করতে পারিনি। কিন্তু ও আবারও আসবে দিদি, আমাদের না মেরে ও শান্ত হবে না দিদি, আমার খুব ভয় লাগছে। ছোট বউয়ের এই কথা শুনে বড় বউ বলল, এসব কি আজে বাজে কথা বলছিস ছোট, এই রকম আবার হয় নাকি? না না, তুই সারাক্ষণ ওই সব নিয়ে বেশি ভাবনা চিন্তা করছিস বলেই নিজের অবচেতন মনে ওই তালদিঘির দিকে তাকিয়ে তোর মনের সেই ভয়টাই একটা বিকৃত রূপে প্রতিফলিত হয়ে তোর সামনে ধরা দিয়েছে, আর সেটাকে দেখে তুই ভয় পেয়ে গেছিস। তুই এই সব তোর মাথা থেকে বের করে দে তো,
এগুলো মনে স্থান দিস না। বড় বউয়ের কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে জ্বলতে থাকা সমস্ত বাতিগুলো একটা দমকা বাতাসের ঝাপটায় হঠাৎই নিভে গেল, আর জমিদার বাড়ি ডুবে গেল নিবিড় অন্ধকারে। শুধু বাইরের চাঁদের জ্যোৎস্নার কিছুটা এসে পড়েছিল বারান্দাটার উপর, আর তাতেই সৃষ্টি হচ্ছিল এক অদ্ভুত আলো আঁধারির পরিবেশ। আর এই দৃশ্য দেখে ছোট বউয়ের মুখটা ভয়ে বিবর্ণ হয়ে উঠল। কিন্তু বড় বউ ভয় না পেয়ে মল্লিকাকে ডাকল, মল্লিকা মল্লিকা, অন্ধকারের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে যা তো, সবগুলো নিভে গেছে, তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়ে যা। কিন্তু এরপর যে ঘটনাটা ঘটল সেটা বড় বউয়ের সমস্ত যুক্তিতর্ককে এক মুহূর্তেই খণ্ড খণ্ড করে দিল। মল্লিকা যখন সাড়া দিল না, তখন আবারও বড় বউ মল্লিকাকে ডাকল, কিন্তু এইবার এক ভারী পায়ের শব্দ শুনতে পেল বড় বউ আর ছোট বউ। এই পায়ের শব্দ ভেসে আসছিল বাহির মহলের থেকে অন্তর মহলে আসার সেই সিঁড়িটার থেকে, আর সেই সঙ্গে অন্তর মহলে সৃষ্টি হচ্ছিল এক অপার্থিব শীতলতার। ধীরে ধীরে পায়ের শব্দটা কাছে আসতে আসতে থমকে গেল বড় বউয়ের ঘরের দরজার সামনে। বড় বউ আর ছোট বউ দুজনেই দেখল, বড় বউয়ের বছর দশকের ছেলে চন্দ্রশেখরের মতো একটা ছেলে হাতে একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। আলো আঁধারি হওয়ায় ওর মুখটা ভালো করে দেখতে পাওয়া গেল না। এরপর ওই ছেলে হাতের মোমবাতিটা নিয়ে নিঃশব্দে প্রবেশ করল ঘরের ভিতর, আর ঘরেও প্রবেশ করতেই ঘরের তাপমাত্রা এক ঝটকায় হিমাঙ্কের নিচে নেমে গেল। এবার ওই ছেলে একটা রোমহর্ষক হাসি হেসে উঠল, আর সঙ্গে সঙ্গে গোটা জমিদার বাড়ি কেঁপে উঠল ওই হাসির দাপটে। হাসি থামার পর ওই ছেলে এবার বলল, ইমা তুমি ভয় পেলে নাকি? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, কারণ ভয় তো তারাই পায় যারা অন্যায় করে, খুন করে। তাদেরই তো মনে মৃত মানুষের প্রতি ভয় জন্মায়। অন্ধকারে এত ভয় তোমাদের, কিন্তু যখন আমাকে অন্ধকার জগতে পাঠাচ্ছিলে তখন কোথায় ছিল এই ভয়টা? আজ আমি একা নড়ে, দেখো তো আমাকে কেমন লাগছে এখন। তুমি তো আমার জন্মদাত্রী, তাই তোমাকে আমার বর্তমান রূপটা দেখাই। আজ আমি একা নড়ে হয়েছি সেটাও তো তোমারই দান, তাই না মা? তোমাকে আমার এই নতুন রূপটা না দেখিয়ে কিভাবে থাকতে পারি আমি বলো তো দেখি। এই বলে ওই ছায়ামূর্তি নিজের হাতে ধরা মোমবাতিটা নিজের মুখের সামনে ধরল। সেই আলোতে বড় বউ আর ছোট বউ দেখল সেই রোমহর্ষক দৃশ্যটা। এক বছর তেরোর ছেলে দাঁড়িয়ে রয়েছে ওদের সামনে, আর ওর চোখ দুটো ছিল মরা মাছের মতো স্থির, আর অসম্ভব সাদা ওর মণিগুলো। ওর সারা মুখে গভীর ক্ষতের দাগ, আর সেখান থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। হাতেও পায়েও ছিল সেই একই রকমের ক্ষতের চিহ্ন, সেখান থেকেও রক্ত গড়িয়ে পড়ছিল। ঠোঁটের কোনায় লেগেছিল রক্তের দাগ, চুল ছিল এলোমেলো। এই দৃশ্য দেখে ছোট বউ আর নিজেকে সামলাতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। এই দৃশ্য দেখে বড় বউ ভয়ার্ত গলায় ওই অশরীরীকে বলল, কি চাস তুই? কেন এইভাবে আমাদের ভয় দেখাচ্ছিস? চলে যা এখান থেকে, চলে যা, আমাদের শান্তিতে বাঁচতে দে। বড় বউয়ের কথা শুনে একা নড়ে ওকে বলল, তোমরা দিয়েছিলে আমাকে শান্তি? আমাকে বিষ মাখানো পায়েস খাইয়ে মারার সময় এই কথাগুলো মনে পড়েনি তোমাদের? আজ আমি সোমদেব একা নড়ে হয়েছি কাদের জন্য? এই তোমাদের জন্য। আর তোমরা আজ নিজেদের প্রাণ রক্ষার কথা বলছো? হবে না, কিছুতেই আমি তোমাদের বাঁচতে দেব না। তোমরা মরবে, আগামী শনিবারের রাত তোমাদের জীবনের অন্তিম রাত হবে। আমি আসবো, আমি আবার আসবো ওই দিন, আর তোমাদের মৃতদেহ পাওয়া যাবে ওই স্থানেই
যেখানে আমাকে তোমরা আমার মৃতদেহ ফেলে এসেছিলে, অর্থাৎ ওই তাল দিঘিতে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, তোমরা সবাই মরবে, একে একে সবাই মরবে তোমরা। এই বলে ওই সোমের অতৃপ্ত আত্মা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। আর এরপর ঘরের সমস্ত বাতিগুলো আপনা থেকেই জ্বলে উঠল। এরপর বড় বউ ছোট বউয়ের কোনো মতে জ্ঞান ফেরাতেই সে বড় বউকে বলল, তাহলে এবার বিশ্বাস হলো তো দিদি, আমি যেটা দেখেছি সেটা পুরোপুরি সঠিক? মরেনি দিদি, বরং একানোরে হয় প্রতিশোধ নিতে এসেছে আবার ওই জমিদার বাড়িতে। আর আমাদের চিরতরে শেষ না করে দিয়ে ও শান্তি পাবে না। এরপর আর কোনো কথা হলো না। সেদিন কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল, কিন্তু বড় বউ আর ছোট বউ দুজনের ঘুম এলো না। চোখ বন্ধ করলেই ওই বিভৎস দৃশ্যটা ভেসে উঠছিল ওদের দুজনের চোখের সামনে। তাই বলতে গেলে এক প্রকার জাগ্রত অবস্থায় ওদের রাতটা কেটে গেল। কিন্তু পরের দিন সকাল থেকে বড় বউয়ের ছেলে চন্দ্রনাথের ধূম জ্বর এলো, আর জমিদার বাড়ির গোয়াল ঘরে দুটো বাছুরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হলো। এই সমস্ত নানান রকমের অশুভ ঘটনা এরপর ঘটতে শুরু করল। সেদিন যখন দুপুরের দিকে ছোট বউ ছাদে গিয়েছিল জামা কাপড় তুলতে, ঠিক তখনই ও দেখতে পেল ছাদের চার কোনায় চারটে কাকের অর্ধদগ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে ছোট বউ এক ভয়ার্ত চিৎকার করে তাড়াতাড়ি জামা কাপড় নিয়ে নিচে চলে এলো। সেদিন সন্ধ্যার পর থেকে ওদের বাড়ির উঠোনে সশব্দে ঢিল পড়ার শব্দ আর বিড়ালের কান্নার শব্দ শোনা যেতে লাগল। আর ওই দূরের তাল দিঘির পাশের তাল গাছটার উপর সেই অতৃপ্ত আত্মাকে বসে থাকতে দেখতে পাওয়া গেল। আর শোনা যেতে লাগলো ওর সেই রক্ত জল করা হাসিটা। চন্দ্রশেখর ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছিল আর জ্বরের ঘোরে বলছিল, ওই আসছে আসছে, সে তার পায়ের আওয়াজ শুনেছ? ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে। কবিরাজকে ডাকা হয়েছিল, কিন্তু উনিও শুধু কিছু পথ্যি দিয়েই চলে গেলেন। আর থাকতে না পেরে গিন্নিমারা জমিদার বাবুকে তালুক থেকে ফিরে আসার জন্য চিঠি লিখলেন। আর সেই চিঠিতে সমস্ত ঘটনার কথা বলা থাকলেও শুধু বিষাক্ত পায়েসের পরিবর্তে কাল কেউটের দংশনে সোমের মৃত্যুর কথা বলা ছিল। আর তারপর থেকেই এই রকম ভৌতিকময় ক্রিয়াকলাপ শুরু হয়েছে সেটার কথাও বলা ছিল। চিঠি পৌঁছানোর দুই দিনের মধ্যেই জমিদার নরনারায়ণ চৌধুরী আর বিশ্বম্বরবাবু ফিরে এলেন। আর ফিরে আসার পর বড় বউ আর ছোট বউয়ের কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনলেন। চন্দ্রশেখরের প্রলাপ করাটা কিছুটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু পুরোপুরি সুস্থ ছিল নাও। জমিদারবাবু আর কাল বিলম্ব না করে একজন বিশ্বস্ত চাকর রামকিঙ্করকে পাঠিয়ে দিলেন কলকাতায় আমার মঠলেনের বাড়িতে। যথারীতি পরের দিন সকালে রামকিঙ্কর এসে পৌঁছল কলকাতায় আমার মঠলেনের বাড়িতে। আমি রামকিঙ্করকে চিনতাম, কারণ আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন রামকিঙ্করদের বাবা মা আমাদের প্রতিবেশী ছিল। আমি রামকিঙ্করকে বৈঠকখানায় নিয়ে এলাম, আর সেখানেই আমি গল্পের ছলে ওর মুখ থেকে মোহনপুর জমিদার বাড়ির সমস্ত ঘটনাটা শুনলাম। আর শুনে যেটা বুঝলাম সেটা হলো, এই রকম প্রীতির নাম একানরে, আর একে দমন করতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ এই রকম প্রেত শক্তি অত্যন্ত শক্তিশালী হয় আর এদের ক্ষমতাও অসীম। তাই আর সময় বিলম্ব না করে সেই দিনই আমি রামকিঙ্করকে সাথে নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হাওড়া থেকে সময় মতো ট্রেন পেয়ে যাওয়ায় অসুবিধা হলো না।
রামকিঙ্করের কথা মতো মোহনপুর যেতে হলে আমাদের নামতে হবে মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম স্টেশনে, আর সেখান থেকে গরুর গাড়িতে এক ঘন্টার পথ মোহনপুর। তাই আমাদের ট্রেন এগিয়ে চলল তার আপন গতিতে, আর আমি মনে মনে ভাবতে লাগলাম যে আজকে শুক্রবার, আগামীকাল সেই শনিবার যেদিন ওই একানড়ে জমিদার বাড়ির সদস্যদের উপর নির্মম আঘাত হানতে আসবে, আর ঠিক সেই সময় আমাকে ওকে প্রতিহত করতে হবে। এই কাজ মোটেও সহজ হবে না, যদি একটু ভুল হয় তাহলে কারোর না কারোর প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে প্রায় 3 ঘন্টা পর বেলা 3:30 সময় আমাদের ট্রেন এসে পৌঁছলো আমাদের গন্তব্য স্টেশন ঝাড়গ্রামে। আমি আর রামকিঙ্কর নেমে পড়লাম ট্রেন থেকে। এরপর ট্রেনটা চলে যাওয়ার পর আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর ঠিক স্টেশনের বাইরেই একটা গরুর গাড়ি দাঁড়ানো ছিল। রামকিঙ্কর গাড়োয়ানকে জমিদার বাড়ির কথা বলতেই গাড়োয়ান আমাদের গাড়িতে উঠতে বলল। এরপর আমি আর রামকিঙ্কর উঠে পড়লাম গাড়িতে, গরুর গাড়ি চলতে শুরু করল। তখন গ্রীষ্মকাল থাকায় চারদিকে কাঠ ফাটা রোদ ছিল, আর চারপাশে বিরাজ করছিল এক অনাবিল নিস্তব্ধতা। এই দৃশ্য আমার কাছে নতুন কিছুই না, এই দৃশ্য আমি যখন গ্রামে থাকতাম তখন এইসব দেখেই বড় হয়েছিলাম। যথারীতি ঘণ্টাখানেক পথ চলার পর গরুর গাড়ি এসে পৌঁছলো জমিদার বাড়ির সামনে। এরপর আমি আর রামকিঙ্কর নেমে পড়লাম গরুর গাড়ি থেকে। এবার রামকিঙ্কর আমাকে নিয়ে সদর দরজা পেরিয়ে বাহির মহলে এলো, আর সেখানে পা দেওয়ার আগেই আমার চোখ চলে গেল জমিদার বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া একটা সরু রাস্তার দিকে। সেই দিকে সার দিয়ে দাঁড়িয়েছিল কয়েকটা তাল গাছ। আমি সেই দিকে নির্দেশ করে রামকিঙ্করকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রামকিঙ্কর, ওইদিকে কি আছে? আমার এই প্রশ্ন শুনে রামকিঙ্কর ওইদিকে তাকিয়ে ভয় মিশ্রিত গলায় আমাকে বলল, ঠাকুর মশাই, ওটাই সেই তাল দেখি যাবার পথ। ওই পথ দিয়ে যদি আপনি কিছুটা হেঁটে যান তাহলে একটা ঘাট বাঁধানো জলাশয় পড়বে, আর ওটাই তাল দিঘি। কিন্তু ওই পথ মোটেও নিরাপদ নয়, কারণ ওই পথেই ওই একানোরের বাস, আর তাই রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও আমরা কেউ ওই পথে যাই না। এরপর আর কোনো কথা বললাম না আমি, রামকিঙ্করের সাথে বাহির মহলে প্রবেশ করলাম। তারপর রামকিঙ্কর আমাকে বাহির মহলের সিঁড়ি দিয়ে নিয়ে গেল দোতলার অন্দর মহলে জমিদার নরনারায়ণ চৌধুরীর ঘরে। সেখানে পৌঁছে রামকিঙ্কর জমিদার বাবুকে বলল, আগে কর্তা মশাই, আমি ঠাকুর মশাইকে নিয়ে এসেছি। রামকিঙ্করের কথা শুনে জমিদার বাবু ওকে বললেন, আয় ওনাকে ভিতরে নিয়ে আয়, ওনাকে বাইরে দাঁড় করিয়ে রাখিস না, আর গিন্নিমাদের খবর দে, আর বলিস ওরা যেন আমার ঘরে চলে আসে। এই কথা শুনে রামকিঙ্কর চলে গেল, আর আমি এবার প্রবেশ করলাম জমিদার বাবুর ঘরে। ঘরে প্রবেশ করার পর জমিদার বাবু আমাকে পালঙ্কের উপর বসতে বললেন। তারপর আমি বসতেই উনি আমাকে বললেন, ঠাকুর মশাই, আপনি হয়তো রামকিঙ্করের মুখ থেকে পুরো বিষয়টাই শুনেছেন, আর এটাও হয়তো জানেন যে এই অশরীরী অস্তিত্ব আর কেউ নয়, স্বয়ং আমার ছেলে সোমদেব। সাপের ছোবলে প্রাণ হারিয়েছে সে, আর তার সদগতি করা হয়নি, যার জন্যেই ও প্রেত রূপে ঘুরে বেড়াচ্ছে আর নানাভাবে আমাদের উত্তক্ত করে চলেছে। ঠাকুর মশাই, এখন আপনিই আমাদের ভরসা, পারলে একমাত্র আপনিই পারবেন ওকে শান্ত করে মুক্তি দিতে। আমাদের এই কথোপকথনের সময় বড় বউ আর ছোট বউ দুজনেই উপস্থিত হয়েছিল ওই ঘরে, কিন্তু আমি একবার ওদের দিকে লক্ষ্য করে দেখলাম
ওরা ঠিক প্রকৃতিস্থ অবস্থায় নেই। ওদের হাবভাবে কিছু একটা গোপন করার প্রচেষ্টা রয়েছে, কিন্তু আমি সেটাকে লক্ষ্য করেও ওদের কিছু বুঝতে দিলাম না। ওদের দেখতে পেয়ে জমিদারবাবু আমাকে বললেন, ঠাকুর মশাই, ও হলো আমার গিন্নি আরতি, এই বাড়ির বড় বউ, আর ওর পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ভাইয়ের বউ কুমুদিনী, এই বাড়ির ছোট বউ। বড় গিন্নি আর ছোট গিন্নি, ইনি হলেন তারানাথ তান্ত্রিক। উনি আমাদের এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করতে এসেছেন। এরপর ওরা দুই বউ আমাকে প্রণাম করল আর তারপর চলে গেল ঘর থেকে। এবার রামকিঙ্কর আমাকে নিয়ে এলো জমিদার বাড়ির অতিথি মহলের ঘরে, আর তারপর আমাকে বলল, ঠাকুর মশাই, আপনি এই ঘরে বিশ্রাম করুন, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি চলে আসব। এই কথা বলে রামকিঙ্কর চলে গেল ঘর থেকে। আমি এবার একটু পালঙ্কের উপরে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম কিভাবে এই প্রেতের সাথে মোকাবিলা করা যায়। কারণ আমি যতদূর জানি যে বাচ্চা ছেলে বা মেয়েদের অতৃপ্ত আত্মা অত্যন্ত শক্তিশালী হয়, আর তাদের সাথে মোকাবিলা করতে হলে নিজেকে অনেক বেশি সাহসী হতে হয় মনের দিক থেকে। এই সমস্ত অপশক্তি অতৃপ্ত বাসনা নিয়ে বেশিরভাগ সময়ই মারা যায়। নিজেদের জীবৎকালে যে ইচ্ছা ওদের অপূরণ্ত থেকে যায়, মৃত্যুর পরও ওরা সেই ইচ্ছার পূর্তি যে কোনো মূল্যের বিনিময় পূরণ করে যায়। এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া এক প্রকার অসম্ভবই প্রায়। কিন্তু আমি তারানাথ তান্ত্রিক, আমার কাছে অসম্ভব বলে কিছু নেই। আমি যখন প্রতিজ্ঞা করেছি ওই অপশক্তিকে মুক্তি প্রদান করব, তখন যাই কিছু হয়ে যাক না কেন, আমি আমার প্রতিজ্ঞা পালন করবই। এইভাবে ধীরে ধীরে দিনের আলো কমে আসতে শুরু করল, আর সূর্যদেব ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্ত যেতে শুরু করলেন। চড়াচড়ের বুকে নেমে আসতে শুরু করল রাতের অন্ধকার। রাতের অন্ধকার নামার সাথে সাথেই আমি শুনতে পেলাম অন্দরমহলের একটা ঘর থেকে একটা বাচ্চা ছেলের গোঙানির আওয়াজ। সে গোঙাতে গোঙাতে বলছে, এই শব্দ শুনে মনের ভেতর একটা সন্দেহের সৃষ্টি হল। আমি তাই ঘর থেকে বেরিয়ে ওই আওয়াজটাকে অনুসরণ করতে করতে এসে পৌঁছলাম একটা ঘরের সামনে। ঘরটার ভেতর একটা প্রদীপ জ্বলছিল, সেই আলোতেই আমি দেখলাম ঘরের ভিতরে একটা পালঙ্কের উপর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়েছিল একটা বছর দশের ছেলে। আমি এবার এই ঘরটায় প্রবেশ করে ছেলেটির পাশে গিয়ে বসলাম। ছেলেটি তখনও ঘোরের মধ্যে বলে চলেছিল সেই কথাটা। আমি এবার ওর মাথার উপরে হাত রাখলাম আর তারপর ওর গলায় একটা তাবিজ পরিয়ে দিলাম। তাতে ও কিছুটা শান্ত হলো। আমার মনে হলো এটাই সেই চন্দ্রশেখর, জমিদার নরনারায়ণ চৌধুরীর বড় ছেলে। তাবিজ পরিয়ে দেওয়ার পর আমি ওর গাত্রবন্ধন করে দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে এসে চলে গেলাম আমার ঘরে। ঘরে এসে আমি দেখলাম রামকিঙ্কর আমার রাতের খাবারটা ঘরে দিয়ে গেছে। আমি আর তাই দেরি না করে খেতে বসলাম। যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি ঘুমোতে গেলাম। সারাদিনের পথশ্রমের ক্লান্তিতে চোখে ঘুম চলে এলো আর আমি ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল এক শীতল বাতাসের ঝাপটায়। আর সেই শীতল বাতাসের ঝাপটায় আমার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম। দেখলাম আমার ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে আর একটা অদ্ভুত নীলাভ আলো ছড়িয়ে পড়েছে ঘরটার ভিতরে। আর সেই আলো আধারিতে হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক বছর তেরোর ছেলে।
অন্ধকারে ওর মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওর সেই অপার্থিব সাদা জ্বলন্ত চোখ দুটো আমি শুধু দেখতে পাচ্ছিলাম। আর সেই দৃষ্টিতে আমার মতো অতি সাহসী তান্ত্রিকের মনেও ভয়ের সৃষ্টি করছিল। কিন্তু আমি ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে ওই ছায়ামূর্তিকে বললাম, কে তুমি? দেখো, তুমি যেই হও আমাকে ভয় দেখাতে পারবে না, আমি তোমায় ভয় পাই না। আমার এই কথা শুনে ওই ছায়ামূর্তি একটা গগন বিদারী অট্টহাসি দিয়ে আমাকে বলল, চলে যা তান্ত্রিক, এই মোহনপুর ছেড়ে চলে যা তুই। তুই যে কাজের জন্য এখানে এসেছিস সেই কাজে তুই সফল হবি না, কারণ এটা আমার জায়গা, আর এখানে আমি যা চাইবো সেটাই হবে। আমি এই জমিদার বাড়িকে ধ্বংস করে দেব, আমার ওপর হওয়ার সমস্ত অন্যায়ের প্রতিশোধ তুলব। তুই আমার কাজে বাধা দিতে আসিস না, তুই আমার শক্তির কাছে পেরে উঠবি না, বেঘরে প্রাণ হারাবি তুই। তাই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। এই কথা বলে ওই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। ও অদৃশ্য হবার পর আমি কিছুক্ষণ পালঙ্কের উপরে বসে ওই নির্দিষ্ট স্থানটার দিকে তাকিয়ে রইলাম যেখানে ওই মূর্তি দাঁড়িয়েছিল। এইভাবে সেই দিন শেষ রাতটা আমার বিনিদ্র অবস্থাতেই কেটে গেল। পরের দিন সকালে আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই দেখতে পেলাম বাহির বাড়িতে কিছু চাকর বাকরদের ভিড়। ওরা সবাই জমিদার বাবুকে বলছে, কর্তা, আজকে আবার তিনটা বাছুরের মৃতদেহ তার লিখের পাশ থেকে উদ্ধার করা হয়েছে, আর সেগুলো সব ক্ষত বিক্ষত ছিল। কেউ যেন নির্মম ভাবে ওদের মাংস খুবলে খেয়েছে। এই ঘটনাটা শুনে আমি বুঝতে পারলাম এই কাজ ওই একা নরের আর নয়। আজই সেই দিন যেদিন আমি মুখোমুখি হব ওই অপশক্তির। আমাকে এবার মনে সাহস সঞ্চার করে আজকে রাতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ আজ রাতে অনেক কিছুই ঘটবে। অসাবধান হলেই কোনো না কোনো বড় বিপদ ঘটে যাবে, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না, আর তাই আমাকে শক্ত থাকতে হবে। এরপর আমি ঘরে ফিরে এসে কিছুক্ষণ এক মনে আমার ইষ্টদেব প্রভু কাল ভৈরবের নাম জপ করতে শুরু করলাম, কারণ প্রভু কাল ভৈরব সমস্ত অশুভ শক্তিকে শুকরের রূপ দান করে নিজের বক্ষের অস্থি নির্মিত দণ্ডের দ্বারা তাদের নিয়ন্ত্রণে রাখেন। আমি এর আগেও বহুবার প্রভু কাল ভৈরবের কৃপায় বিভিন্ন অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পেয়েছিলাম, আর তাই আজও এই পরিস্থিতিতে আমি সেই পরম করুণাময় প্রভু কাল ভৈরবকেই স্মরণ করতে লাগলাম। আর এইভাবে একাগ্রভাবে চোখ বন্ধ করে প্রভুর নাম জপ করতে লাগলাম। এই নাম জপের মাধ্যমে আমার মনের ভিতরে একটা অদ্ভুত প্রশান্তি আসতে শুরু করেছে, আর মনের ভিতর সাহসের সঞ্চার হতে শুরু করেছে। আমি মনে মনে বুঝতে পারছিলাম যে প্রভু আমাকে বলছেন, দাঁড়া না, তুই পারবি, আজ ওই বাচ্চার অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে তুই সক্ষম হবি। হাতে শুধু পবিত্র গঙ্গা জলের ঘট রাখিস, আর সেই ঘটের জল সময় সময় ছিটাতে থাকবি ওই প্রেতের শরীরে, আর এইভাবে ওই প্রেত নিস্তেজ হতে শুরু করবে, আর তারপর তুই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উচ্চারণের মাধ্যমে মুক্তি দিতে পারবি ওই আত্মাকে। যা তারানাথ, এবার তুই এগিয়ে যা তোর কর্তব্যের পথে, তোর মঙ্গল হোক। এরপর আমি আমার ধ্যান ভঙ্গ করলাম। দেখলাম দুপুর শেষ হয়ে বিকেল হয়ে আসছে। রামকিঙ্কর এসে দাঁড়িয়ে আছে আমার ঘরে, ওর হাতে ছিল খাবারের থালা। আমি ওকে বললাম থালাটা টেবিলের উপরে রাখতে। রামকিঙ্কর থালাটা টেবিলের উপরে রেখে চলে গেল। আমি এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে
রামকিঙ্করের কাছে গেলাম। তারপর ওকে বললাম, শোনো রামকিঙ্কর, আজ রাতে আমি কিছু খাবো না। আজ তোমরা সবাই একসাথে আমার সাথে আজকের রাতের ক্রিয়াটায় অংশ নেবে, আর এই ক্রিয়াটা এই বাহির বাড়িতেই হবে। তোমরা সবাই আমার সাথেই থাকবে, কেউ আজ একা থাকবে না। একা থাকলেই মৃত্যু অবধারিত। আজ রাতে অনেক কিছুই ঘটবে, কিন্তু তাতে তোমরা ভয় পাবে না। যাও, এই ঘটনাটা জমিদারবাবুকে জানিয়ে দাও। আমার কথা মতো রামকিঙ্কর বাড়ির সবাইকে এই কথাটা জানিয়ে দিল। এরপর আমি ফিরে এলাম ঘরে, আর ততক্ষণে দিনের আলো ফুরিয়ে অন্ধকার নামতে শুরু করলো, আর আমিও ভিতরে ভিতরে নিজেকে সম্পূর্ণ ভয় মুক্ত করতে শুরু করলাম। যথারীতি সময়ে এগিয়ে চলল নিজের গতিতে, আর রাতের অন্ধকার গাঢ় হয়ে এলো। আমি এবার আমার সাথে আনা নতুন রক্ত বস্ত্রটা পরে নিলাম, গলায় পরলাম পদ্মবীজের মালাটা, আর কপালে দিলাম রক্তচন্দনের তিলক। এবার গঙ্গাজল ভর্তি কমণ্ডলুটা আর ওই পিতলের ত্রিশূলটা হাতে নিয়ে মনে মনে প্রভু কাল ভৈরবকে স্মরণ করে ঘর থেকে বেরিয়ে এলাম। এবার আমি বাড়ির সকলকে ডাকলাম, আর তারপর আমরা সবাই গিয়ে উপস্থিত হলাম বাহির মহলের উঠোনে, যেখানে একদিকে ছিল তুলসীতলা আর অন্যদিকে ছিল সেই তাল দিঘি যাওয়ার পথটা। আমি এবার বাড়ির সকলকে বললাম, আপনারা সবাই তুলসীতলায় গোলাকারে দাঁড়িয়ে পড়ুন, কেউ তুলসীতলার বাইরে পা রাখবেন না। আমি এই স্থানে একটা গঙ্গাজল দিয়ে গণ্ডি করে দিচ্ছি, যেটা পার করে কোনো অশুভ শক্তি আপনাদের কাছে আসতে পারবে না, কেউ ভয় পাবেন না। এই বলে আমি গঙ্গাজল দিয়ে তুলসীতলায় গণ্ডি করে দিলাম, আর তারপর আমি গাত্রবন্ধন করে নিলাম। এবার আমি চোখ বন্ধ করে মৃত ছেলে সোমদেবকে আবাহন করতে শুরু করলাম। আমি তুলসীতলা থেকে কিছুটা দূরে সরেছিলাম, যাতে ওই অতৃপ্ত আত্মা সহজেই আমার কাছে আসতে পারে। আমি যখন ওর নাম ধরে ডাকতে শুরু করলাম, তখন হঠাৎই আকাশের চারদিক থেকে কড়কড় শব্দে বাজের শব্দ কানে আসতে শুরু করলো, আর সেই সঙ্গে গোয়াল ঘরে গরুগুলোর ডাক কানে আসতে লাগলো। কিন্তু আমি থামলাম না, আমি আবাহন চালিয়ে চললাম। এরপর প্রচণ্ড ধুলোর ঝড় বয়ে যেতে শুরু করলো, আর আমাদের সকলের চোখ প্রায় অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যেতে লাগলো। আমি এবার আমার হাতের ত্রিশূলটাকে উঁচু করে তুলে ধরলাম, আর ওই ধুলোর ঝড় দূরে সরে গেল। তারপর আমি সহ গোটা জমিদার বাড়ির সদস্যরা শুনতে পেলাম এক অপার্থিব অট্টহাসির শব্দ। সেই হাসিটার উৎস আমরা কেউই বুঝতে পারছিলাম না। সকলেই আমরা চারিদিকে তাকাচ্ছিলাম, কিন্তু এবার হঠাৎই আমার দৃষ্টি চলে গেল তাল দিঘির পাড়ের একটা তাল গাছের মাথার উপরে। আর সেই দিকে তাকিয়ে আমরা দেখতে পেলাম এক বছর তেরোর বাচ্চা ছেলে গাছের ওই মাথায় দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের দেখে গগন বিদারী অট্টহাসিতে ফেটে পড়ছে। আমার দিকে তাকিয়ে ওই অতৃপ্ত আত্মা বলল, ওকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, তাহলে কেন এখন এখানে রয়েছিস তুই? আমি বলেছি না তুই আমার কিচ্ছু করতে পারবি না, তোর থেকে আমার শক্তি অনেক বেশি, তাই তুই আমার সামনে দাঁড়িয়ে থাকতেও পারবি না। আমি চাই যে নিমেষের মধ্যেই তোকে শেষ করে দিতে পারি, এই তাল দিঘির জলে তোকে ভাসিয়ে দেব আমি। এখনো সময় আছে তান্ত্রিক, যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে ত্যাগ কর এই স্থান, না হলে ভয়ঙ্কর পরিণামের জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে ওই একা নড়ে হাওয়ায় ভর করে তীর বেগে অত উঁচু তাল গাছের মাথা থেকে অবলীলায় মাটিতে আমার ঠিক সামনেই নেমে এলো। আমি এবার ওর প্রকৃত রূপ দেখতে পেলাম, এক বছর তেরোর ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, চোখ দুটো মরা মাছের মতো স্থির আর অসম্ভব সাদা ওর মণিগুলো, সারা মুখে গভীর ক্ষতের দাগ, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, হাতে ও পায়ে ছিল একই রকমের ক্ষতের চিহ্ন এবং সেখান থেকেও রক্ত গড়িয়ে পড়ছিল, ঠোঁটের কোনায় লেগেছিল রক্তের দাগ, চুল ছিল একেবারে এলোমেলো।
এরপর ওই অতৃপ্ত আত্মা নিজের ক্ষমতা বলে আমার চারপাশে অগ্নি বলয় করে দিল আর বলল, নে এবার এই আগুনে তুই জ্বলে পুড়ে মর। কিন্তু আমিও দমে যাওয়ার পাত্র নই। আমিও আমার হাতের কমণ্ডলের গঙ্গা জল ছিটিয়ে দিলাম ওই আগুনে। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আর এই দৃশ্য দেখে অতৃপ্ত আত্মা এবার নিজের হাত দুটো প্রসারিত করে দিল আমার দিকে। ওই হাত দুটো আমার গলাটা চেপে ধরল। অমন পাশবিক হাতের বেষ্টনীতে আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তবুও আমি দমলাম না। কমণ্ডলুর থেকে কিছুটা জল ওর হাতের উপরে দিলাম, আর সঙ্গে সঙ্গে ওই অতৃপ্ত আত্মা চিৎকার করে মাটিতে পড়ে গেল আর ছটফট করতে করতে বলল, তুই ভুল করছিস, তুই ভুল লোকের সঙ্গ দিচ্ছিস। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অবহেলা দিয়েছে, কোনদিনও ভালোবাসা পাইনি আমি এদের থেকে। তুই আমাকে মুক্তি দেওয়ার জন্য এখানে এসেছিস, কিন্তু তোর এখনো আসল সত্যটা জানা বাকি আছে। তুই যেটা জেনেছিস সেটা আধা সত্যি। আমার মৃত্যু বিষের প্রভাবে হয়েছিল এটা ঠিক, অপঘাতে মরেছি আমি এটাও ঠিক, কিন্তু মৃত্যুটা শুধুমাত্র মৃত্যু ছিল না, ওটা ছিল একটা ঠান্ডা মাথার খুন। হ্যাঁ, তান্ত্রিক, আমাকে খুন করা হয়েছিল, আর সেই খুনিরা এখনো এখানেই উপস্থিত আছে। এরপর ওই ছেলেটার অতৃপ্ত আত্মা এগিয়ে গেল তুলসী তলার দিকে, কিন্তু এখন সে আর ওই আত্মারূপে নয়, বরং মানব শরীর ধারণ করে এগিয়ে যাচ্ছে ওই দিকে। আমি এবার শুনলাম ওই গণ্ডির সামনে গিয়ে ছেলেটা বড় বউকে বলছে, মা আমি এসেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না, অনেকদিন কিছু খাইনি। সেই মরার আগে তোমার হাতের ওই পায়েসটুকুই তো খেয়েছিলাম, আর তারপরই তো সেই অঘটনটা ঘটে গেল। তুমি কি সুন্দর পায়েসের মধ্যে বিষটা মিশিয়ে দিয়েছিলে, কেউ বুঝতে পারেনি আমার পায়েসের বাটিতে পায়েসের পরিবর্তে বিষ ছিল। আর আমিও তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে সেই তোমার হাতের বিষটাকেই মনের আনন্দে খেয়ে ফেলেছিলাম, আর ঠিক তারপরেই বিষের জ্বালায় আমার সারা শরীর জ্বলতে শুরু করে। আমি সেই সময় কতবার তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি আসোনি, দূরে দাঁড়িয়ে আমার ছটফটানি দেখে চলেছিলে। আর তারপর সব কেমন চুপচাপ হয়ে গেল, আমি মরে গেলাম, আর তুমি বাড়ির সবাইকে পুরো বিষয়টা লুকিয়ে গেলে। সবাই জানলো আমার সাপের ছোবলে মরণ হয়েছে। কি করে পারলে মা নিজের পেটের এই বাচ্চা ছেলেটাকে এইভাবে নিজের হাতে মুখে বিষ তুলে দিতে? ও, আমি তো জন্মের পর থেকেই বদ্ধ উন্মাদ ছিলাম, আর তোমার বাকি দুই ছেলেদের কাছে আমি চোখের বালি ছিলাম, আর তাই ওদের শান্তি দিতে তুমি এই পদক্ষেপটা নিলে। এবার নিশ্চয়ই তোমার বাকি ছেলেরা শান্তি পাবে, সন্তান যতই কু হোক না কেন, মা কিন্তু কখনোই কুমাতা হয় না। কিন্তু আজ তুমি এই কথাটা যে মিথ্যা সেটা প্রমাণ করে দিলে। এই কথা বলার পর ওই ছেলেটা পুনরায় তার একানরে রূপে ফিরে এলো, আর তারপর আমাকে বলল, তান্ত্রিক, ওই বড় বউ অর্থাৎ আমার জন্মদাত্রী মা আর ওর পাশে ওই মহিলা আমার কাকিমা, এরাই আমার খুনি। আজ ওদের জন্যই আমি একানরে হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বাবাও আজ সত্যিটা জেনে গেল। তান্ত্রিক, আমি চাই আমার মা আর কাকিমা শাস্তি পাক, তাহলেই আমার আত্মা শান্তি পাবে, না হলে এই নরক যন্ত্রণা আমার চলতেই থাকবে। আমিও চাই তান্ত্রিক মুক্তি পেতে। আমার সাথে যা হয়েছে তা যেন অন্য কোনো মানসিক প্রতিবন্ধী বাচ্চার সাথে না হয়। ওর এই কথা শুনে আমি ওকে বললাম, সোমদেব, তুমি তোমার এই অপমৃত্যুর সঠিক বিচার পাবে, আর তোমার অপরাধীরা যথোচিত শাস্তি পাবে। আইন এই রকম অপরাধীদের রেয়াত করে না। তুমি তোমার মুক্তির পথে যাওয়ার আগে তোমার ভাইদের আশীর্বাদ দিয়ে যাও,
যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে। ওদের পাশে সবসময় থেকো তুমি। এবার তুমি তোমার মুক্তির পথে অগ্রসর হয়ে যাও। এরপর আমি সোমদেবের আত্মার গায়ে গঙ্গা জল ছিটিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করে দিলাম। আর তারপর আমাদের সবার চোখের সামনে সোমদেবের আত্মা এক উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হয়ে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। এরপর আমি জমিদার বাবুকে বললাম সোমদেবের পারলৌকিক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে, আর বড় বউ ও ছোট বউকে আইনের হাতে তুলে দিতে। এরপর ধীরে ধীরে চন্দ্রশেখর সুস্থ হয়ে উঠল। বড় বউ ও ছোট বউয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হল। সোমদেব সঠিক বিচার পেল। কিন্তু আজও গ্রামে গঞ্জে একানড়ের নামটা মুছে যায়নি। আজও এই একানড়ে গ্রাম বাংলার রাতের অন্ধকারে নিজের জায়গাটা ঠিক করেই রেখেছে। এত অবধি বলে থামলেন তারানাথ। আমরাও এতক্ষণ রুদ্ধশ্বাসে শুনছিলাম গল্পটা। গল্পের শেষে আমরা তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। শেষ হল স্কেরি টেলস এর আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও তাল দিঘির একানোরে। গল্প পাঠিয়েছিলাম আমি শ্রীরূপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী। অন্যান্য চরিত্রে অভিক, দেবস্মিতা, প্রার্থনা এবং আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা। গল্পের সাউন্ড ডিজাইন দেবদত্ত। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। So, stay tuned with us.